আপনি ক্যান্সার রিসার্চ করেন? হ্যাঁ দাদা। এই ডুজ এন্ড ডোন্টস আপনি খুব বিলিভ করেন, হোয়াট ইজ ইট? দাদা, ক্যান্সার রিসার্চ করতে গিয়ে আমি দেখেছি আমাদের নিজস্ব জীবনযাত্রা লাইফস্টাইলই অ্যাকচুয়ালি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু কিছু ক্যান্সারের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যেমন ধরো, আমি এখানে এসেছি গাড়ি করে, তুমি এসেছো গাড়ি করে, অনেকেই গাড়ি ইউজ করছি। গরমের মধ্যে আমরা কী করি, গাড়িতে চড়েই এসিটা চালিয়ে দিই, একটা রাবার রাবার গন্ধ পাওয়া যায় না একদম প্রথমে, সেটা অ্যাকচুয়ালি বেনজিন ভেপার। এবং এই বেনজিন ভেপার আমরা যখন ইনহেল করি, শরীর ওটাকে বার করতে পারে না, অ্যান্ড ইট ইজ হাইলি কার্সিনোজেনিক। এবং এইটা একটা ক্যান্সার তৈরি করার প্রবণতায় নিয়ে যায়, সেটা হচ্ছে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। সেরকম আমরা প্রত্যেকে সেলফোন ইউজ করি, সবার হাতে সেলফোন আছে এবং ফোনে কথা বলতে থাকি ঘন্টার পর ঘন্টা, অনেক সময় হয় কি হয়, সরাসরি স্যাটেলাইট থেকে টাওয়ার হয়ে যখন কথাটা আসছে, ওটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে আসছে। এবং ওইটা যখন আমাদের শরীরে সেল পেনিট্রেট করে ঢুকে যাচ্ছে, দেয়ার ইজ আ লিমিট, আমাদের কিছু সায়েন্টিস্ট বার করে ফেলেছেন 1640 আওয়ার্স। 1640 ঘন্টা বা তার বেশি যদি কেউ সেলফোন ইউজ করে, তার 90% চান্স একটা ডেডলি টিউমার হওয়ার, সেটা হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইন টিউমার। তার ওষুধ এখনো বেরোয়নি। তাই যদি দেখো দাদা, ক্যান্সারে আমাদের কত সম্ভাবনাময় প্রাণ কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, কেন ক্যান্সার ধরা পড়ে একদম প্রায় লাস্ট স্টেজে গিয়ে, তার কোনো সাইন বা সিমটম নেই। আমরা যদি যেরকম দোকানে গেলে জ্বর সর্দি কাশি পেট খারাপের ওষুধ দিয়ে ওভার দ্য কাউন্টার ড্রাগস নিতে পারি, ক্যান্সার কিন্তু আমরা সেটা পারি না, বিকজ দেয়ার ইজ নো সিমটম অ্যাট অল টিল থার্ড স্টেজ। সেই জন্য এই পার্টিকুলার জিনিসটা আমায় ভীষণ ভাবিয়েছে বলে আমি ক্যান্সার রিসার্চ শুরু করেছিলাম। তাই কিছু ডোন্টসের কথা বলবো, আমাদের যেরকম জীবনযাপন করছি তার থেকেই। আমরা যখন গাড়িতে চড়ছি, আমরা যদি প্রথমে একটু কাচটা নামিয়ে গরম হাওয়াটা বার হয়ে যেতে দিই, তারপরে এসি চালাই, তাহলে কিন্তু বেনজিন ভেপারটা আমাদের ইনহেল করতে হলো না। সেকেন্ড, সেলফোন, আমরা যদি ইয়ারফোন ইউজ করি, তাহলে কিন্তু সরাসরি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমাদের কান বা গালের কাছে এসে পেনিট্রেট করলো না সেল। এগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। সেলফোন যারা ইউজ করেন, which is such a necessity and an obsession these days, তারা যেটা নিশ্চয়ই মাথায় রাখবেন, কারণ এটা আমি আগেও শুনেছি। I just be absolutely careful, গাড়ির air condition আর সেলফোন। Like me, yeah, or dusra ek